আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন খামার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি আরমান মাহ। তো দর্শক, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকা জেলার সাভার থানাধীন মধ্যগেন্ডা শফিউল আঙ্কেলের বাসায়। তো এর আগেও বেশ কয়েকটি প্রতিবেদন আমি শফিউল আঙ্কেলের এখানে করছি, তো আজকেও আবার নতুন করে আসছি। তো দর্শক, ভিডিও শুরু করার আগে আমি আপনাদের ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমি আসলে ইউটিউব চ্যানেল বা ইউটিউব চ্যানেল খোলার পক্ষপাতী ছিলাম না। আমাকে ছোট্ট একটা বাচ্চা ইনফ্লুয়েন্স করছে, সেটা হচ্ছে গিয়ে একটা ছেলে আছে যে ক্লাস নাইনে পড়ে, অর্থাৎ আমার মামাতো ভাই ছোটটা। তো আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলছি, অনেকেই কিন্তু এটা নিয়ে খুব তিরস্কার করতো, হাসাহাসি করতো, একমাত্র ওই ছিল আমাকে সাপোর্ট দেওয়ার মতো একটা লোক। তো তারই প্রেক্ষাপটে কিন্তু আজকে আমি এই পর্যায়ে, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের এত ভালোবাসা, এত পরিমাণ আগ্রহ, কমেন্ট, লাইক, যেটা আমাকে অনেক পরিমাণ উৎসাহ করছে। তো দর্শক, আমার সে মামাতো ভাইটাও একটা ইউটিউব চ্যানেল খুলছে, ছোট মানুষ, যেহেতু সে শখের বসে খুলছে এবং প্রাণী রিলেটেড ভিডিওগুলাই সে প্রতিনিয়ত কন্টেন্ট করে। তো যারা আপনারা প্রাণীকে ভালোবাসেন বা প্রাণী রিলেটেড ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আপনারা অল কেয়ার্স 246 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেটার সাথে থাকবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই আজকে আমাদের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই আছেন যারা আমার সদ্যজাত বাচ্চাগুলো দেখে খামারে যে ব্রিডারটা আছে দেখতে চাইছেন। তো দর্শক, একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই, আমার খামারে নিজস্ব কোনো ব্রিডার নেই। আমি আমার যে ছাগলগুলো আছে এই ছাগলগুলোকে ব্রিড করানোর জন্য নিয়ে আসি হচ্ছে শফিউল আঙ্কেলের বাসায়, এবং তার এইখানে অতি উন্নত মানের একটা ব্রিডার আছে। আমার সামনে একটা ব্রিডার দেখতে পাচ্ছেন, যে ব্রিডারটা হচ্ছে আপনার যমুনাপাড়ি এবং তোতার ক্রস। এই ব্রিডারটা দিয়েই আমি আমার বাচ্চাগুলো, আমি আমার ছাগলগুলোকে ব্রিড করাইছি, যার ফলে যে বাচ্চাগুলো উৎপন্ন হয়েছে এবং খুব চমৎকার বাচ্চা উৎপন্ন হয়েছে। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই শফিউল আঙ্কেলের কাছে এবং তার যে ছাগল পালন সম্পর্কে বিস্তারিত এই বিষয়টা আমরা তার কাছ থেকে জেনে নিই। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আবার চলে আসলাম আপনার এখানে, কি দিচ্ছেন এগুলা? থাকবো তার থেকে এক দুশো হাত দূরত্বে ছাগলের পাটার গন্ধ থাকে। আচ্ছা, কিন্তু আমার পাটা ধরে দেওয়া কোনো গন্ধ নাই। না, আমি এখানে কোনো গন্ধ নাই, এক তিল পরিমাণ গন্ধ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে চিটাগুর খাওয়ালে আপনার পাটার কোনো গন্ধ থাকে না? না, গন্ধ থাকে না। আচ্ছা, আপনার এই যে ছাগল পালন বেশ বহু বছর ধরে, ধরতে গেলে আপনার আনুমানিক কত বছর ধরে আপনি ছাগলগুলো লালন পালন করতেছেন? কমসে কম 4-5 বছর হয়েছে। 4-5 বছর, তাহলে আপনার এই ছাগল পালন সম্পর্কে অভিজ্ঞতাটা অনেক অনেক অভিজ্ঞতাটা। এখন অনেকেই আছে যারা আপনার খামারের ব্রিডারটা দেখতে চাচ্ছে, তো আমি আশাবাদী যে আপনি আমাদের একটু ব্রিডারটা দেখাবেন এবং এটা জাত সম্পর্কে একটু আলাপ আলোচনা করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার একটা পাঠা। এটা 6 ফুট লম্বা। আপনার, আপনি 6 ফুট লম্বা এবং এটা হচ্ছে কি আপনার প্রায় বুক সাইজের সমান উঁচু, তাই না? এটার আপনার ইয়া বর্তমানে, এটা আমি বলতেছি এটা হচ্ছে ওই ছাগলটার বাচ্চা। তো দর্শক, আমি আপনাদের একটু দেখাচ্ছি, আমি আপনাদের একটু দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে এই ছাগলটার প্রথম বাচ্চা, তাই না? ওই ছাগলটার এটা প্রথম বাচ্চা। এটা এটা কি জাতের ছাগল আপনার? এটা যমুনাপুরি। এটা যমুনাপুরি। বাপ আসিল তোতাপুরি। আচ্ছা, বাপ তোতাপুরি, মা ছিল যমুনাপুরি। পরস তোতা ছিল, তার জন্য এই যে পাটাটা। এটার মা কি আপনার 100 ছিল? না, এটার মা যমুনাপুরি ছিল, এরকম ক্রস ছিল। আচ্ছা, ক্রস ছিল, ক্রসের পেট থেকে হয়েছে ক্রস। পাটা হয়েছে, পাটা কিন্তু তোতা হয় নাই, যমুনাপুরি হয় নাই। আচ্ছা দর্শক, আমি আপনাদের এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমার বাচ্চা যেগুলো হয়েছে, একটা জিনিস দেখে খুব ভালো লাগে, সেটা হচ্ছে গলার ঝুলটা। আমি যদি আপনাদের পাঠাটা একটু দেখাই, মাশাল্লাহ, এর গলার ঝুলটা একটু দেখেন, খুব অসাধারণ এবং খুব চমৎকার একটা ঝুল, যার জন্যে আপনার
আমার বাচ্চা যেগুলো হয়েছে বাচ্চার কোয়ালিটিটা এবং যে গলার ঝুলটা এটা বেশি আসছে, এখন খুব চমৎকার এবং অসাধারণ একটা বাচ্চা দেখতে পাচ্ছি। তো দর্শক, আমি আপনাদের একটা জিনিস দেখাই, একটু লক্ষ্য করে দেখেন আমার কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র 9 দিন। বাচ্চাটার গ্রোথ দেখেন, হাইট দেখেন, লেন্থ দেখেন, কালারটা দেখেন, আল্লাহর রকম মাশাআল্লাহ, খুবই চমৎকার। এখন জানার বিষয় হচ্ছে যে ভালো কোয়ালিটি যদি বাচ্চা পেতে হয় তাহলে আমাদের কি করণীয় উচিত? এই যে আর একটা বাচ্চা হয়েছে না, এটা হয়েছে 48 ঘন্টা পার হয়েছে। এটা 48 ঘন্টা পার হয়েছে, একটু ঘুরাই দেখেন, এদিকে একটু ঘুরাই দেখেন, এইভাবে এইভাবে একটু দেখেন আপনি একটু, হ্যাঁ ধরেন, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই চমৎকার দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি আপনার 48 ঘন্টা পার হয়েছে, আর এটা খুবই অসাধারণ দুইটা বাচ্চা। তো আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি আঙ্কেল, সেটা হচ্ছে ভালো জাতের বাচ্চা বা ভালো মানের বাচ্চা পেতে গেলে মূলত কিসের উপর ভিত্তি করে আপনার ভালো মানের বাচ্চাগুলা জন্মগ্রহণ করে? অনেকে চিন্তা ভাবনা করে যে আসলে খাবার দাবারের উপরে, আবার অনেকে চিন্তা করে পাঠার উপরে। তা আপনার কাছে কি মনে হয়, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে ছাগল লালন পালন করতেছেন, মা ও ভালো লাগবো? শক্তিশালী যদি হয় মা, পারে বাপ যদি শক্তিশালী হয় বাচ্চাও শক্তিশালী, বাচ্চা শক্তিশালী হবে। এখন আর যে সময় পেটে থাকে ওই সময় হয়তো একটু খাবার দাবারটা ভালো দিতে, খাবার দাবার একটু ভালো দিতে হবে, একটু হয়তো কলা কালিজিরা এগুলা অল্প ডেলি একটা দুইটা খাওয়াইলে, তারপরে অল্প ভুষি কিছু ভাত এগুলো খাওয়াইলে বাচ্চাটা ভালো হয়, বাচ্চাটা একটু ভালো হয়। আচ্ছা, তো অনেকে এই বাচ্চাটা হয়েছে যে বেটা বাচ্চাটা, এটা ওর এক মাস আগে থেকে আমি ওরে ডেলি একটা কলা একটা কালিজিরা একটু কালিজিরা খাওয়াচ্ছেন, খাওয়াচ্ছেন, তার কারণে দুধ যদি দুধ দোয় তাহলে 1 কেজির বেশি হইবো, এটা দুধ দোয়াইলে 1 কেজির বেশি হবে, 1 কেজির বেশি। আমরা একটু ছাগলটা দেখি যে ছাগলটা আসলে কি জাতের ছাগল, এবং এটার বয়স আছে আনুমানিক কতদিন? দুইবার বাচ্চা দিল। এইখানে কি এটা আপনার আপনার খামারের বাচ্চা? খামারের মানে এই ছাগলের বাচ্চা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাটা পাটা হয়েছে প্রথমে একলা, তারপর হয়েছে এইটা আর এইটার একটা ভাই। আচ্ছা, এটা তো দুইবার বাচ্চা দিল। তো অনেকে চিন্তা ভাবনা করে যে আসলে ক্রোধ জাতের বা দেশি ছাগল থেকে ভালো মানের বাচ্চা পাওয়া কি সম্ভব কিনা, এই বিষয়টা নিয়ে আমাদের যদি একটু বলতেন। পাওয়া সম্ভব, কিরম তোমার যে ছাগলের বাচ্চা হয়েছে, তোমার যে ছাগলগুলো আছে দেখছি, দেশি বা ক্রোধ জাতের ছাগল থেকে যদি ভালো মানের ব্রিডার দিয়ে ব্রিড করান সেই ক্ষেত্রেও কিন্তু সেখান থেকে ভালো মানের বাচ্চা পাওয়া সম্ভব। তো দর্শক, আমরা একটু পাঠাটা সম্পর্কে বিস্তারিত জানি। আঙ্কেল, এই যে পাঠাটা দেখতে পাচ্ছি, এটা এটার বয়স কত হয়েছে? এটার বয়স 3.5 বছর। 3.5 বছর হয়েছে। আর এই এই এটার দাঁত পড়ছে কয়টা? দাঁত 6 দাঁত। 6 দাঁতের পাঠা। তো এটা আপনার খামারে তো একবারে জন্মের পর থেকেই আপনার খামারে আছে এবং আপনার খামারের থেকে এটা তৈরি করা হয়েছে, তাই না? এর খাবার দাবার হিসেবে আপনি কি দিচ্ছেন? এর খাবার দাবার কি আমি ওরকম ধরেন খাউন দিই নাকি, এর পাঠা তো যদি মোটা তাজা হয়ে যায় তাহলে সমস্যা করে, সমস্যা করে অল্প একটু ভুষি খাওয়াই আর ঘাসের ঘাসের উপরেই চলে। আচ্ছা, তো আমি জানতে পারছি যে এই পাঠাটা আপনি হয়তোবা ছেড়ে দিবেন, ভালো দাম পারলে ছেড়ে দিবেন, এটা কি এখন ছাড়বেন না আপনার এই যে পাঠা বাচ্চাটা আছে একটু বড় হওয়ার পরে আপনি ছাড়বেন? না, কমসে কম 7-8 মাস পরে, 7-8 মাস পরে ছাড়ার চিন্তা ভাবনা, 7-8 মাস পরে ছাড়ার চিন্তা আছে। কিন্তু যদি কেউ কিনা নিতে চায়, আমি আর পালতে চাই না কি, এর আমার কোমরে ব্যথা। আচ্ছা, পালতো চাই না আবার ছাড়তো চাই না, দুই দিকে মায়া লাগে। এগুলার আমি নিজে না খাই, এগুলার আগে যত্ন খাওয়াই তারপর আমি খাই। যদি কেউ লোকে কিনতে চায়, সব বাচ্চা কাচ্চা শুদ্ধ 11টা আছে, সবটি হয়েছে
যদি কেউ নেয় তাহলে বাচ্চা কাচ্চা সহ সবগুলো একসাথে বিক্রি করে দেবে, পাটা মা বাচ্চা সহ। দর্শক, আমিও কিন্তু পাঠা পালার পক্ষপাতি ছিলাম না। মেন কথা হচ্ছে আমি আসলে বাণিজ্যিকভাবে খামার পরিচালনা করি না বা ওইভাবে শুরু করি নাই, তো এখন যে পর্যায়ে চলে গেছে আসলে একটা বাণিজ্যিক ফার্মের মতো চলে গেছে। তো ফ্যামিলি থেকেও সিদ্ধান্ত নিয়েছে যে একটা পাঠা প্রিপেয়ার করবে এবং সেই উদ্দেশ্যে একটা পাঠা রাখা হয়েছে। এখন পর্যন্ত রাখবো কি না এটার গ্রোথটা দেখলে বোঝা যাবে মাসখানে। তো আপনারা যে বিষয়টা জানতে চাচ্ছেন আশা করি আপনাদের যে বিষয়টা ছিল এটার উত্তর আপনারা পেয়ে গেছেন, কারণ কালো সাদা, হ্যাঁ ওইটা। এখন হচ্ছে গিয়ে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আপনারা যে পাঠাটা দেখতে চাচ্ছেন আমার খামারে যে ব্রিডারটা ছিল সেই বাচ্চাগুলোর যে জনক, এই জনকটা হচ্ছে এই পাঠাটা। তো এই পাঠাটা কি জাতের পাঠা আমরা তো মোটামুটি একটা ধারণা পেলাম, এটা হচ্ছে কি আপনার তোতাপুরি এবং হচ্ছে গিয়ে যমুনাপুরি ক্রস, তাই না? ওটা হচ্ছে ওর মা, আর এর বাবা যেটা ছিল সেটা নাই, সেটা তো সাদা কালো একটা পাঠা ছিল। ওটা কি করছেন? এটা জব করে খাই ফেলছেন। আচ্ছা যাই হোক, 40 কেজি মাংস হয়েছে। আচ্ছা এখন এইটার বডি ওয়েট আছে কত আপনার লাইভ বডি ওয়েট? এটার বয়স বডি ওয়েট আছে, আমি তো 77 কেজি ওজন, এটা তো আমার চেয়ে বেশি ওজন। খুব চমৎকার, আল্লাহর রহমতে মাশাআল্লাহ, খুব অসাধারণ। জোয়ান একটা মানুষের দৈরা এমনি দৈরা ওজন করতে পারে না, না না তা তো পারবেই না। আসলে বড় ছাগল তো আমরা লালন পালন করি না, তবে বড় ছাগল দেখলে বা বড় ছাগলের কাছে আসলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে আসলে দেখলেই খুব খুব ইয়া লাগে, আর খুব শান্ত, খুব শান্ত সিস্টেম, কোনো জোর করে না, জোর করে না। আচ্ছা তো গেট খোলা আঙ্কেল, আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই যে যে অনেকে আছে যারা খড়ের উপরে নির্ভর করে ছাগল লালন পালন করতে যাচ্ছে, যেমন আমাকে মগবাজার থেকে একজনে ফোন দিছিল যে বেশ কিছু ছাগল আছে যা যে শুধু খড়ের উপর ডিপেন্ড করে লালন পালন করে, তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন যে খড়ের উপর নির্ভর করে কি ছাগল লালন পালন করা সম্ভব? শুধু খেরটা পালা দেব না, খেরের সাথে খড়ের সাথে তোমার শুধু খের খাওয়াইলে ছাগল ও খাইব না আর ছাগল পালাও সম্ভব না। ছাগল এই খেরের সাথে যদি তুমি ছোট ছোট করে খের কাইটা দিয়া গমের ভুসি চিটা গুড় অথবা ভাতের মার তারপরে ভুট্টার গুঁড়া এগুলোতে মিক্স করে দাও তাইলে পালতে পারবো, তাইলে আর ঘাসের দরকার নেই। কেউ ওই যে ভুসি আছে লোকে ভুসির সাথে থাকলে, আচ্ছা তোমার ওই ভুসির থেকে দু তিন পদের ভুসি থাকলে চিটা গুড় থাকলে ভাতের মার থাকলে তোমার ঘাসের চাহিদাটা পেয়ে দেবো, ঘাসের যে একটা শক্তি ভিটামিন এটা পাইবো। শুধু খের খাইবো না আর খাওয়াইতে পারবো না, খেরটা পালাও দেবো না। আচ্ছা তো দর্শক আশা করি আপনাদের যে ছোট ছোট প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন। তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যদি কেউ সবগুলো ছাগল ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আমি ডিসক্রিপশনে সফিল আঙ্কেলের নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন আঙ্কেলের সাথে, এবং আমি আশাবাদী যে আপনারা এখান থেকে ভালো মানের পাঠা এবং ভালো মানের যে ছাগলগুলো আছে এগুলো ক্রয় করতে পারবেন। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণী রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন। এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।